নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই যে দেখুন, আমাদের আন্দামানের লাল ভেটকি মাছ। মাছটা বেশি বড় না, ছোট সাইজেরই একটা মাছ। আর আজকে সকালেই এক মাছিমামি ঘরের সামনে নিয়ে এলো, তাই রেখে দিলাম এই মাছটা। আজকে এই মাছের রেসিপি বানাবো, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই রেসিপিটি। আজকে রান্না করব মাছের রসা। আপনারা খেয়েছেন হয়তো সবাই মিষ্টি জলের মাছের রসা, আজকে আমি রান্না করব সমুদ্রের জলের মাছের রসা। তাহলে চলুন মাছের রেসিপিটি শুরু করি। মাছটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, তারপর এক এক করে মাছের পিসগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই কড়াইতেই আমি মাছের পিসগুলো নামালাম না, ওতেই আবার দিয়ে দিলাম সমস্ত মশলা। আর মশলায় আমি দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপরে আবার পরিমাণ মতো জল দিয়ে, মানে যেরকম যে ঝোল খাবেন সেই হিসাবে জল দিয়ে তারপর একটু ফুটতে দেব। মাছের রসা প্রায় হয়ে এসেছে, এখন এতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নেব। হয়ে গেল রান্না কমপ্লিট। আজকে আবার আমাদের পুরো গোটা আন্দামানে ইলেকশনের জোরতর চলছে, তার জন্য এখন একটু গুছিয়ে বেরিয়ে যেতে হবে ভোট দিতে। চলে যাচ্ছি এখন ভোট দিতে, গিয়ে ভোটটা দিয়ে আসি আর দেশের একজন নাগরিক হওয়ার কর্তব্যটা পুরো করে আসি। রান্নাবান্না করে দুপুরেই বের হব করে, ভাবলাম দুপুরবেলাটা গেলে পরে ভিড়টা কম হবে। যা গরম পড়েছে সাহস করতে পারলাম না দুপুরে বেরোনোর, তার জন্য একটু বেলাটা পড়াতে এখন বিকেল তিনটে বাজে, এখন রিয়ান আর আমি বেরিয়ে পড়লাম। এই গরমে তো রিয়ান যেতেই চাইছিলো না, তবুও ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছি, কারণ আমার এই রাস্তা থেকে যেতে একটু ভয় লাগে। এই রাস্তাটায় কিছুক্ষণ আবার ঘন জঙ্গল আছে, ঘরবাড়ি অনেক দূরে দূরে, তার জন্য আমার একটু ভয় লাগছিলো বলে আমি ওকে বলেছি যে তুই আমার সাথে চল। আমার আবার ওই একটু ভূতের ভয় লাগে, ব্যাস, আর কিছুর ভয় লাগে না। এমনি তো আমাদের আন্দামানে আবার তেমন কোনো ভয় নেই, যে গুন্ডামি মারধর সে সমস্তর কোনো ভয় নেই। এই আসার আগে আমি নিউজে দেখে আসলাম মেনল্যান্ডে যেখানে যেখানে ভোট হচ্ছে বেশিরভাগ হলো কুচবিহারে, আমি দেখেছি। আর কুচবিহারে তো আমার ঠাকুরদাদার বাড়ি, ওখানে অনেকটা জায়গায় আমি চিনি। আর সেই সমস্ত জায়গায় তো ভোটের জন্য কত কিছুই চলছে ওখানে এই ইলেকশনের দিন। এ ব্যাপারে আবার আমাদের আন্দামানটা কিন্তু একদম সেফ, এখানে আবার তেমন কিছু এই গুন্ডামি এ সমস্ত কিছু কিন্তু আবার হয় না, মারধর একদম নিরিবিলি। এই যে দেখুন ঘন জঙ্গল পার হচ্ছি, আর একদম এখানে ঘরবাড়ি কিন্তু নেই তা না, আছে ভেতরে ভেতরে, মানে দেখা যায় না, মানুষজনও দেখা যায় না, অনেক ভেতরে আর কি। এই কিছুটা রাস্তায় একটু এরকম জঙ্গল, তারপরে আবার কিন্তু গ্রাম আছে সামনে, অনেক মানুষজনই এই গ্রামে বসবাস করে। আজকে এই ইলেকশনটা হয়ে গেলে বাবা শান্তি পাই, কারণ এই ইলেকশনের জন্য যে কবের থেকে সব কিছু জানি আটকে পড়ে আছে। এই জিনিস করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই করা যাবে না, কারণ হাজব্যান্ডের যেহেতু ইলেকশনের ডিউটি পড়েছে সব কিছু রেস্ট্রিকশন, তার জন্য আজকে ইলেকশনটা হয়ে গেলে সব দিক থেকে একটু শান্তি। এরপর আর দেড় সপ্তাহ বাকি থাকবে, ওই খুশিতে খুশিতেই কেটে যাবে, কারণ এই যে আমাদের গরমের ছুটি শুরু আর কদিন মাত্র বাকি আছে, তারপর তো দু মাস একটু শান্তিতে কাটানো যাবে। আর এই যে দেখুন কথা বলতে বলতে কতটা পথ এসে গেছি, তবুও যেন পথটা শেষই হচ্ছে না। এতক্ষণ পর এই যে জঙ্গল রাস্তা পেরিয়ে চলে এলাম গ্রামের দিকে। আমরা প্রায় পৌঁছে গেছি, ভোটটা দিয়ে আসি তারপরে আপনাদের সাথে কথা বলছি। হয়ে গেল ভোট দেওয়া, ভোট দিয়ে চলে এসেছি। আর ওখানের ভিডিও তো বানানো যাবে না আপনারা জানেনই, তার জন্য ওখানে কোনো ভিডিও আমি বানাইনি। আর লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এই গরমের মধ্যে 45 মিনিটের মতো। রিয়ান রাস্তায় দাঁড়িয়েছিল,
আর ও এখন শুরু করেছে যে নিয়ে, অনেক গরম লেগে গেছে, গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম, তো এখন চলো গিয়ে আইসক্রিম কিনে দাও। তো আমাদের ঘরের পেছনে একটা দোকান আছে, ওখানে গেলাম, বন্ধ ছিল, এই চলে যাচ্ছি অন্য দোকানে। আরে না, দিদার করে দিদার করে চল না। এই রিয়ানকে নিয়ে চলে এলাম এখন দোকানে। সত্যি ভীষণ গরম লাগছে আর গলা তো শুকিয়েই যাচ্ছে। একটু ঘরে জুস ছিল, আইসক্রিম ছিল, ওনার লাগবে চকলেট আইসক্রিম। এদের দোকান থেকেই নিয়েছেন। দেশের নাগরিক হওয়ার কর্তব্য পুরো করে আসলাম। এখন একটু একটু কিছু খাবার কিনে নিয়ে ঘরে চলে যাবো। দিদার ঘরে যাবো। দেখে তো নাও কোনটা। বন্ধুরা, চলে যাচ্ছি এখন আমরা ঘরের দিকে, আর সন্ধে হতে যাচ্ছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।